লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো ফেসবুকের অনেক সময় অনেক পেজ আমরা ক্রিয়েট করে থাকি, পেজ তৈরি করে থাকি, সেই পেজ কিভাবে আমরা ডিলিট করব, পার্মানেন্টলি কিভাবে ডিলিট করব, সেই প্রসঙ্গে একটি আজকে ভিডিও আপনাদের কাছে উপহার দেব। তো অনেকেই তো অনেক আবেগপ্রবণভাবে অনেকে অনেক অনেক পেজ আপনারা তৈরি করেন, ফেসবুক পেজ, এমনকি সেই পেজগুলো ঠিক সময় মতো চালাতে না পারার জন্য অনেক সময় মনে হয় যে পেজগুলো ডিলিট করে দিই, বা অপ্রাসঙ্গিক পেজ আপনাদের অনেক সময় ক্রিয়েট করা হয়ে থাকে। সেই পেজ কিভাবে ডিলিট করবেন, ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন, সেই প্রসেসটা মাত্র 2-3 মিনিট আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে, তাহলে শিখে যাবেন কীভাবে পার্মানেন্টলি ডিলিট করা যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনি আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন। আপনার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসের ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন একটা মেনু অপশন রয়েছে, একটা ছবি আছে, প্রোফাইল পিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন পেজেস, এই পেজেস অপশনে ক্লিক করলে আপনার কতগুলো পেজ আছে সে পেজগুলো দেখাচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে একটা যে মনের ভাষা, এই একটা পেজ দেখাচ্ছে, এই পেজটা আমি ডিলিট করব। এই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচ নাও অপশন আছে, সুইচ নাও অপশনে ক্লিক করবেন। সুইচ নাও অপশনে ক্লিক করার পরে আপনার ফেসবুক পেজটা টোটালি লগড ইন হয়ে যাবে। তারপরে ডান দিকে আপনি এখানে কর্নারে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংস নামক যে বোতাম রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করবেন। এই যে সেটিংস অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি পেজ সেটিং অপশনে ক্লিক করবেন। পেজ সেটিং অপশনে ক্লিক করার পরে একটু জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর আপনি দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখতে চাইছেন, অর্থাৎ সাময়িক টেম্পোরারিভাবে আপনি ডিজেবল করে রাখতে চাইছেন, না পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন। তো আমি তো বললাম তো ডিলিট করতে চাইছি, কীভাবে পেজ ডিলিট করতে হয় পার্মানেন্টলি সেটা আপনাদের শেখাবো। এখানে ক্লিক করলাম ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, এই অপশনটাতে, তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আপনাকে অনেকগুলো কারণ চাইছে, কী কারণে আপনি ফেসবুকটা ডিলিট ফেসবুক পেজটা ডিলিট করতে চাইছেন। আপনি যে কোনো একটা দিতে পারেন, বা আপনার যেটা প্রয়োজন সেটা দিতে পারেন, বা আমি মনের মতো একটা দিয়ে দিলাম, উপরেরটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে পার্মানেন্টলি ডিলিট পেজ সব অপশানগুলো পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো অসুবিধা নেই। কন্টিনিউ অপশানে ডিরেক্ট ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আরেকবার চাইছে, অর্থাৎ ফেসবুক লগ ইন করার সময় একটি পাসওয়ার্ড লাগে, যেটা সেই পাসওয়ার্ডটা একবার আপনাকে দিতে বলছে। তো পাসওয়ার্ড আমি টাইপ করে নিয়েছি। পাসওয়ার্ড টাইপ করার পরে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট হচ্ছে, সেটাকে আবার একবার কন্টিনিউ করতে বলছে, কন্টিনিউ করলাম। তো এখানে ডিলিট পেজ এই অপশানে আরেকবার ক্লিক করব। তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, হ্যাঁ পেজ আমার ডিলিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ডিলিট করতে পারছেন। আরেকবার আমি চেক করে দেখে নিচ্ছি পেজটা রয়েছে কি না। ডান দিকে মেনু বারে ক্লিক করলাম, মেনু বারে ক্লিক করার পরে পেজেস অপশানে গেলাম, এখানে দেখতে পাবো কতগুলো আছে, না নেই, আমার পেজ নেই। যে পেজগুলো লাইক করা আছে সেই পেজগুলো এখানে দেখাচ্ছে। ভিডিওটা যদি একটু আপনার উপকার লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেন, আমাদের লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ধন্যবাদ।